हेलो फ्यूचर डॉक्टर्स, वेलकम टू रफील एंटरटेनमेंट यूट्यूब चैनल। आज राउंड थ्री सीट मैट्रिक्स और मेरिट लिस्ट पब्लिश हो गए। कैटेगरी वाइज कतगुलो वैकेंट सीट आछे एवं कतगुलो पीडब्ल्यूडी सीट आछे निर्दिष्ट कैटेगरीते ता निये डिटेल्स एनालाइसिस करब। सीट मैट्रिक्स पीडब्ल्यूडी सीटगुलो निर्दिष्ट कैटेगरीते कन्वर्ट ना हुए पीडब्ल्यूडी हिसेबेई आछे, कारण राउंड थ्री ते जदि कोनो पीडब्ल्यूडी कैंडिडेट फ्रेश रेजिस्ट्रेशन करे बा केउ अपग्रेडेशन करे তাহলে তাদের প্রাপ্য কলেজ অ্যালটমেন্ট দেওয়ার পর যতগুলো পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট থাকবে সেগুলো নির্দিষ্ট ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। এই কনভার্টটা হবে যখন কলেজ অ্যালটমেন্ট হবে তখনই। আলাদা করে নোটিশ দিয়ে পিডব্লিউডি সিটগুলো নির্দিষ্ট ক্যাটাগরিতে কনভার্ট হবে না। রাউন্ড থ্রিতে কলেজ অ্যালটমেন্টের সময় অটোমেটিক কনভার্ট হয়ে যাবে নির্দিষ্ট ক্যাটাগরিতে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। রাউন্ড থ্রিতে কলেজ অ্যালটমেন্টের সময় নির্দিষ্ট ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে ম্যাক্সিমাম পিডব্লিউডি সিটগুলোই। দেখা যাক কতগুলো জেনারেল সিট ভ্যাকেন্ট আছে। রাউন্ড থ্রিতে ইউআর সিট আছে 8টা এবং ইউআর পিডব্লিউডি সিট আছে 34টা গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, JNM কল্যাণী, ডায়মন্ড হারবার, PG, মালদা, NRS, আরজিকর এবং রায়গঞ্জ, এই 8টা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রত্যেকটিতে একটা করে টোটাল 8টা জেনারেল সিট ভ্যাকেন্ট আছে রাউন্ড থ্রির জন্য। রাউন্ড থ্রিতে 8+34=42টা ইউআর ক্যাটাগরিতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ ফ্রেশ অ্যালটমেন্ট পেতে পারে। তবে সবগুলোই যে জেনারেল ক্যান্ডিডেট এটা হতে পারে না। কিছু OBC, SC, EWS ক্যান্ডিডেট হতে পারে যাদের মার্কস অনেক বেশি, তারা ইউআর ক্যাটাগরিতেও গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালটমেন্ট পেতে পারে। OBC এ ক্যাটাগরিতে একটা সিট ভ্যাকেন্ট আছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজে। OBC এ PWD-তে 12টা সিট ভ্যাকেন্ট আছে, তাই 13 জন OBC এ ক্যান্ডিডেট রাউন্ড থ্রিতে ফ্রেশ অ্যালটমেন্ট পেতে পারে আশা করা যায়। OBC বি ক্যাটাগরিতে কোনো ভ্যাকেন্ট সিট নেই। OBC বি PWD ক্যাটাগরিতে 9টা সিট ভ্যাকেন্ট আছে। রাউন্ড থ্রিতে টোটাল 9 জন OBC বি ক্যাটাগরিতে ফ্রেশ অ্যালটমেন্ট পেতে পারে আশা করা যায়। এবার আসি EWS ক্যাটাগরিতে। EWS ক্যাটাগরিতে অনলি 1টা সিট ভ্যাকেন্ট আছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এবং 12টা EWS PWD সিট ভ্যাকেন্ট আছে। রাউন্ড থ্রিতে আশা করা যায় 13 জন EWS ক্যান্ডিডেট ফ্রেশ অ্যালটমেন্ট পাবে। রাউন্ড থ্রিতে 6টা SC সিট ভ্যাকেন্ট আছে এবং 32টা SC PWD সিট ভ্যাকেন্ট আছে। বাঁকুড়া সম্মিলনীতে 1টা, PG-তে 1টা, মহারাজ জিতেন্দ্র নারায়ণে 1টা, MCK-তে 2টো এবং মিদনাপুরে 1টা। এই 5টা মেডিকেল কলেজে 6টা SC সিট ভ্যাকেন্ট আছে রাউন্ড থ্রির জন্য এবং 32টা SC PWD সিট ভ্যাকেন্ট আছে। রাউন্ড থ্রিতে 6+32=38টা SC ক্যান্ডিডেট ফ্রেশ অ্যালটমেন্ট পাবে আশা করা যায়। রাউন্ড থ্রির সিট ম্যাট্রিক্সে 1টা ST সিট ভ্যাকেন্ট আছে, সেটা ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এবং টোটাল 9টা ST PWD সিট ভ্যাকেন্ট আছে। রাউন্ড থ্রিতে টোটাল 10 জন ST ক্যান্ডিডেট ফ্রেশ অ্যালটমেন্ট পেতে পারে আশা করা যায়। একবার একসাথে দেখে নেওয়া যাক, ইউআর 8, ইউআর PWD 34, OBC এ 1, OBC এ PWD 12, OBC বি 0, OBC বি PWD 9, EWS 1, EWS PWD 12টা, SC 6, SC PWD 32, ST 1 এবং ST PWD 9। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের সমস্ত ক্যাটাগরির কতগুলো ভ্যাকেন্ট সিট আছে তা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। KPC এবং IQCT-তে রাউন্ড থ্রির জন্য 50টা করে সিট বেড়েছে, তার মধ্যে 17+17=34টা স্টেট কোটাতে, 34টার মধ্যে 7+7=14টা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এখন KPC-তে 8টা এবং IQCT-তে 7টা স্টেট কোটাতে সিট ভ্যাকেন্ট আছে। রাউন্ড থ্রিতে প্রত্যেক ক্যাটাগরিতে কাট অফ কত হবে তা নিয়ে পরবর্তী ভিডিওতে ডিটেলসে অ্যানালাইসিস করব। কোনো ক্যান্ডিডেট রাউন্ড থ্রিতে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে কিনা সেটা আগে খুঁজে বের করতে হবে এবং আরও কিছু ফ্যাক্টর আছে সেগুলো পরবর্তী ভিডিওতে ডিটেলসে অ্যানালাইসিস করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী আপডেট সবার আগে পেতে পারো, আর ভিডিওটি ফ্রেন্ডের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো।